এই যে অংশটা নদী বয়ে যাচ্ছে তেমনও দেখা যাচ্ছে। এখানে বেশ কিছু বাড়ির নেম প্লেট, বিভিন্ন বাংলাদেশের নদীর জল মা এখানে আগলে রেখেছেন। গীতাঞ্জলি মেট্রো স্টেশন, আর এই মেট্রো স্টেশন মানেই যেই হেভি ওয়েট পুজোটা সেটা সকলেই আমরা জানি, নাকতলা উদয়ন সংঘ। অনেকেই এখানে প্রতি বছর এসে থাকো, এবছর প্যান্ডেল কিভাবে সাজলো সেটা দেখতে আসলাম আমি। আমি তো দেখছি ফাঁকায় ফাঁকায় মণ্ডপ, তোমরা যখন আসবে জানি না কোন দিন আসবে, তখন এই জায়গা না পুরো ভিড়ে ঠাসা থাকবে একদম। একদম সামনের অংশটা থেকে আমি দেখানো শুরু করব তোমাদেরকে। এটা হচ্ছে একদম ওপরের অংশটা, মণ্ডপের একদম ওপরের অংশটা। তার আগে দেখাবো এইখানটাতে ঠিক কী কী রয়েছে, এরকম ধরনের কিছু বেশ কিছু জিনিস রয়েছে। এখানে একটা বসার জায়গা রয়েছে যেখানে 100 জন একসাথে বসতে পারে, হয়তো ক্যামেরায় দেখা যাচ্ছে না। এই যে অংশটা, এখানে কিন্তু আমি তোমাদেরকে বলে রাখি বহু স্মৃতি এখানে জড়িয়ে রয়েছে। এবছরের থিমের নাম হচ্ছে হৃদয়পুর, বহু স্মৃতি জড়িয়ে রয়েছে। এখানে বাড়ির অংশ যেরকমটা দেখতে পাচ্ছি, নদী বয়ে যাচ্ছে তেমনও দেখা যাচ্ছে, আবহ সঙ্গীতটাও কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। ওপর থেকে আমি যদি দেখাই, এখানে একটা ম্যানহোল দেখা যাচ্ছে, ম্যানহোলের অংশ, ওপরের অংশগুলোতে বেশ কিছু ম্যানহোল দেখা যাচ্ছে। লাইটটা কিন্তু সেভাবেই সেট আপ করা হয়েছে নাকতলা উদয়ন সংঘের এবছর। এই পুরোপুরি স্ট্রাকচারটা লোহার স্ট্রাকচার, এরকমভাবে রেডি হয়েছে। এই অংশগুলোতে আমি যদি দেখাই, এখানে বেশ কিছু আলমারির অংশ রয়েছে, ঠিক আছে। মানে এপার বাংলা এবং এই মানে বাংলার এই যে নাকতলা এরিয়া, পিনকোড 47 এবং 1947 সালের ঘটনা সেটাই এবছর এখানে ফুটে উঠছে। ওপর থেকে দেখলে ব্যাপারটা ঠিক এমনটা, ঠিক আছে, মানে এখানে অনেকজন বসেও রয়েছেন। এবার আসবো ধীরে ধীরে আমি সামনের অংশটাতে কী রয়েছে সেটা দেখাবো। এখানে বেশ কিছু বাড়ির নেম প্লেট রয়েছে, ঠিক আছে, বেশ কিছু বাড়ির নেম প্লেট এখানে রাখা রয়েছে। কেপি দাস আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, বাংলাদেশের যেরকম রয়েছে ইয়ে, মানে সেরকম কলকাতারও রয়েছে, ঠিক আছে। মানে ওপার বাংলা থেকেও কিন্তু মানুষজন এখানে এসেছেন, ঠিক আছে। এটা কিন্তু পুরোটা সিমেন্টের এই জায়গাটা, ভিতরের অংশটাতে বেশ কিছু ছবি রয়েছে, মানে বেশ কিছু এখানে ছবি ব্যবহার করা হয়েছে, পুরনো দিনের ছবি। এই যে জায়গাটা, এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। পুরনো দিনে যে বাক্সর মধ্যে বাক্স থাকতো, সেই সমস্ত বাক্সগুলো এবং সেখানে মাটি, বাংলাদেশের যে মাটি, সেই মাটি এখানে কালেক্ট করা হয়েছে। প্রদীপদার কাজে আমরা সকলেই জানি যে একটা গবেষণামূলক কাজ থাকে, ভীষণ সুন্দর একটা কাজ থাকে, সেরকমই কিন্তু এই অংশটাটি দেখাই আমি। এই অংশতে যেমন দেখতে পাচ্ছি একজনের এখানে এভিডেভিট রয়েছে, এভিডেভিটটা এখানে কিন্তু পুরোপুরি অংশটা মানে অরিজিনালটা এভিডেভিট, সেটা কিন্তু এখানে এরকম প্লাইয়ের মধ্যে, কাঠের মধ্যে এরকম করে করা হয়েছে। এটা কি? এটা হচ্ছে তোমার বিভিন্ন বাংলাদেশের নদীর জল, কোথাকার নদী সব লেখা রয়েছে এখানে, ঠিক আছে, সমস্তটাই এখানে কিন্তু লেখা রয়েছে। এই জায়গাটা খুব ভালো লাগলো দেখে। পরবর্তী যদি অংশে আমি আসি, এখানে বেশ কিছু আলমারি রয়েছে, যেটা আমি বলছিলাম এইগুলো দেখার মতো। এই আলমারিগুলো কালেক্ট করা হয়েছে, পুরনো দিনের কিছু বেশ কিছু আলমারি। বিশেষ করে আমার এই যে আলমারিটা দেখছো, এই আলমারির মাঝখান থেকে একটা সিঁড়ি চলে গেছে, যে সিঁড়িটা গিয়ে উঠছে ওই পাশের অরিজিনাল বাড়িতে, যাতে মনে হয় কানেক্ট করছে, ঠিক আছে, এমনটা কিন্তু মনে হচ্ছে। এই জায়গাতে বেশ কিছু আলমারি রয়েছে, বেশ কিছু পুরনো ছবি এখানে আমি দেখতে পাচ্ছি, বেশ কিছু পুরনো পুরনো ছবি। একটা আলমারির পিছন থেকে দেওয়াল উঠে গেছে এবং ওখানে একটা ছবি দেখতে পাচ্ছি আমি, ঠিক আছে। এইখানে দেখানো হয়েছে কাঠের আলমারি থেকে ট্রান্সফরমেশন হয়েছে লোহার আলমারিতে, ঠিক আছে, সেটা কিন্তু এখানে দেখানো হচ্ছে। এটা খুব ভালো লাগলো দেখে। এই জায়গাটাও বেশ ভালোভাবে সাজানো হয়েছে, যদি তুমি কাছ থেকে দেখো তোমরা কতটা সুন্দর লাগছে দেখো। ধীরে ধীরে আমি সামনের অংশটাতে আসছি, এখানে বেশ কিছু পুরনো দিনের ছবি রয়েছে, কিন্তু এটা কিন্তু পুরোপুরি আঁকা হয়েছে, পুরো ছবিটাই কিন্তু আঁকা এখানে, পুরনো দিনের ছবি এখানে ভেবো না যে পুরোপুরি প্রিন্ট করা, পুরো কিন্তু হাতে আঁকা ছবি, মানে অয়েল পেন্টেড ছবি। এই অংশটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। একটা পুরনো যে খাট, সেই খাটের অংশ আমি দেখতে পাচ্ছি। এই জায়গাটাতেও বেশ কিছু এরকম রয়েছে ছবিগুলো, এখানেও কিন্তু এই আলমারি রয়েছে, কার নাম লেখা রয়েছে, স্যার সৌমি ব্যানার্জি, তার আলমারি, একটি পুরনো আলমারি। আবহ যেটা হচ্ছে এখানে, আবহ বাজছে, সেটা কিন্তু এই থিমের সাথেই সামঞ্জস্য রেখে আবহটাকে তৈরি করা হয়েছে। ধীরে ধীরে আসবো এই হৃদয়পুরের প্যান্ডেলের
মাছি প্রতিমায় পিন্টুদার ঠাকুর ভীষণ সুন্দর হয়ে থাকে। পিন্টুদার ঠাকুর এবারেও কিন্তু ভীষণ সুন্দর আমি দেখতে পাচ্ছি ঠাকুর। যেটা আমি দেখতে পাচ্ছি ঠাকুরের নিচের এই যে অংশটা, ঠিক আছে, এখানে কিন্তু বেশ কিছু বাড়িঘর রয়েছে, মানে আগলে রেখেছেন মা, এখানে আগলে রেখেছেন মায়ের সাথে সাথে লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী কিন্তু পিছনের অংশটাতে রয়েছে এবং সামনের অংশে রয়েছে অসুর। একদম অন্য রকমের, অন্য রকম ফ্লেভার পাবে তোমরা এখানে আসলে। ওপরটা দেখো সিলিংটা কিভাবে করা হয়েছে, এখানে ম্যান হোল এগুলো, ঠিক আছে, বড় বড় যে ম্যান হোল সেই ম্যান হোলগুলো উপরের অংশটাতে এভাবে রয়েছে। এখানে দেখতে পাচ্ছি আমি এই অংশগুলোতে বেশ কিছু পুরনো দিনের ছবি, এদিকে দেখাই তোমাদেরকে, দেখো পুরনো দিনের ছবি সামনের অংশে এবং পিছনের অংশগুলোতে। মানে সত্যি কথা বলতে এই রকম কাজ, মানে প্রদীপদার কাজ আমার সবসময়ের জন্যই ভালো লাগে, ঠিক আছে। এই রকমের যে কাজ, এই কাজ অনবদ্য কাজ, মানে একটা জার্নি সেটা কিন্তু লুকিয়ে থাকে। এইখানে একটা পুরনো যে দেওয়াল, সে দেওয়াল দেখা যাচ্ছে, ঠিক আছে, যেখানে লেখা রয়েছে, লেখাটা আপছে আপছে উঠে হয়ে যাচ্ছে, হৃদয়পুর লেখাটা দেখা যাচ্ছে। সবথেকে বড় কথা এই যে মানে স্মৃতি, মানে বিভিন্ন যে স্মৃতি, সেই স্মৃতিগুলো ধরা পড়ছে এই আলমারিগুলো দেখলে, বিভিন্ন রকমের জিনিসপত্রগুলো দেখলে, সেগুলো কিন্তু আমরা বুঝতে পারি এই হৃদয়পুরের প্যান্ডেলে, অর্থাৎ নাকতলা উদয়ন সংঘের প্যান্ডেলে। বিশেষ করে এই জায়গাটা খুব ভালো লেগেছে, বিভিন্ন যে নদীর জল, সেই নদীর জলগুলোকে এখানে রাখা হয়েছে, যেটা কিন্তু খুব ভালো লাগলো দেখে আমার। প্রদীপদা রয়েছে পরপর 3 বছরের কন্টিনিউশন নাকতলা উদয়ন সঙ্গে। আগে জানতে চাইবো এখানে এই যে হৃদয়পুর নিয়ে ভাবনাটা, সেটার ব্যাপারে। হৃদয়পুর মানে হার্টল্যান্ড। তা আমরা 3 বছর এই পাড়াটাকে নিয়ে যখন কাজ করছিলাম, মনে হলো যে এই পাড়াটাই যদি সাবজেক্ট হয়ে যায়। তো এই বছর আমাদের বিষয়টাই হলো এই পাড়ার মানুষজন, তাদের হৃদয়ে সঞ্চিত যেসব জিনিসপত্র আছে সেগুলোকে খুঁড়ে বার করা, এবং সেই জায়গা থেকে করতে গিয়েই প্রচুর মানুষের সাথে মেলামেশা, কথা বলা, তারপর শেষে গিয়ে এরকম একটা কাজ তৈরি হয়। আমরা খুব খুশি যে এরকম মানে ঝড় বৃষ্টি জল টপকে একটা কাজ কমপ্লিট করতে পেরেছি, সেটা আমাদের কাছে বাড়তি পাওনা। 3 বছরের যে কন্টিনিউশন ক্লাবের সাথে এক্সপিরিয়েন্সটা কিরকম? প্রথমে যেটা বলছিলাম যে এই ক্লাবের সাথে করার অভিজ্ঞতা, মানে আমি খুব লাকি যে আমি যখনই মানে আমার শুরুটা থেকে বরিশাল ক্লাব থেকে শুরু করে নাকতলা উদয়ন সংঘ, দমদম তরুণ দল, অসাধারণ মানুষজন, অসাধারণ ক্লাব মেম্বার, তো সেইটা বোধ হয় আমার কাজ করতে আরও হেল্প করা মানে। আর এই 3 বছরের কন্টিনিউশনটা বলতে গেলে যে দুর্গাপূজায় আমরা জানি যে মানে একটা বিষয় নিয়ে আরেক বছর করা, তারপরের বছর করাটা খুব কঠিন, মানে মানুষ কিছু নতুন চায়, সেই চ্যালেঞ্জটা আমাদের কাছে ছিল। তা নতুন কিছু হয়তো দিতেও পেরেছি, এই হৃদয়ের গল্পগুলোকে আবার নতুনভাবে খুঁজে দেখা, যে আমার কাজের যে ডিপার্চারের জায়গাটা, যে সূক্ষ্ম তুচ্ছ ইতিহাস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা খুব সুন্দর করে আছে, যে আমার কাছে খুব তুচ্ছ একটা বিষয় হয়তো কোনোদিন ইতিহাস হয়ে যাবে, সেই ইতিহাসগুলো আমি খোঁজার চেষ্টা করছিলাম, যে দক্ষিণ কলকাতার এই অঞ্চলের যে মাইগ্রেশনের ইতিহাস এবং 47-এর যে গল্প, আর 47 হলো এই এই নাকতলা পিনকোড, তা সেইটা একটা কোইন্সিডেন্স, এবং সেইটা এই কাজ করতে আরও আরও এই কাজটা হয়তো উত্তরে হতো না। এটা এটা প্রচুর মানুষের স্মৃতি জড়িয়ে রয়েছে। হ্যাঁ, প্রচুর মানুষের স্মৃতি জড়িয়ে রয়েছে এখানে। আমরা দেখতে পাচ্ছি এখানে আলমারি থেকে শুরু করে টুকরো, কখনো একটা বাড়ির অংশ, কখনো একটা নদীর ম্যাপ, এই এইভাবেই পুরো স্ট্রাকচারটা গড়ে উঠেছে। আবার কখনো স্মৃতি আনফোল্ড হচ্ছে, একটা মেটাফরিক অবজেক্ট সেখানে ব্যবহার করেছি, তো এইরকম ছোটো ছোটো জিনিস নিয়েই এই মণ্ডপটা তৈরি হয়েছে। বলা যেতে পারে যে 3 বছরের কাজ একত্রে যদি বলা যেতে পারে, তাহলে কী বলবে, একটা এক কথায় কী বলবে? 3 বছরের মানে অনেক ডাইমেনশনে তো একটা অবজেক্টকে বা একটা জিনিসকে, একটা বিষয়কে দেখা যায়, তো একটা 3টে ডাইমেনশনে আমরা এই পাড়ার বা এই অঞ্চলের মাইগ্রেশনের গল্পটা আমরা বলেছি।
সেটা সামগ্রিকভাবে সারা পৃথিবীতে, যেমন সিরিয়ার মাইগ্রেশনের সাথে বাংলাদেশের মাইগ্রেশনের ওই মানুষ যারা সাফার করে তাদের ঘটনাগুলো একই। কিন্তু আমার বিষয়টা ছিল না এবছর ওই সাফার করার গল্পটা, আমার বিষয় ছিল এবার যে মানুষ কীভাবে তার স্মৃতিগুলোকে রেখেছে। সেটা হয়তো এপারের স্মৃতি হতে পারে, ওপারের স্মৃতি হতে পারে, সে কেউ ফার্স্ট জেনারেশন কেউ সেকেন্ড জেনারেশন মাইগ্রেন্ট, তা সেই সেই জায়গাটাকে খোঁজার যে আনন্দ সেটাকে এনজয় করেছি আমরা। একদম দাদা, খুব ভালো লাগলো কথা বলে, পুজো অনেক ভালো কাটুক। থ্যাংক ইউ তোমাদের সবাইকে। সাউথ কলকাতার পুজো বলা যেতে পারে নাকতলা উদয়ন সংঘ না দেখলে কমপ্লিট হয় না প্রতিবারই, ঠিক আছে। এবারও সেটা দেখলাম আমি, কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে জানিও। বিশেষ করে প্রদীপ দা খুব কাছের একজন শিল্পী, আমার সাথে খুব ভালো সম্পর্ক প্রদীপ দার, এবং প্রদীপ দার কাজ খুব ভালো লাগে আমার। মানে একালের শিল্পীদের মধ্যে প্রদীপ দাসের কাজ যারা দেখেছো তারা আবারও দেখতে চাইবে। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে, খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো, ভালো থাকবো, টাটা।